আচ্ছা আজকে আমাদের টপিকটা হচ্ছে হাইড্রোজেন বর্ণালী মিন এর আগেও আমরা পারমাণবিক বর্ণালী অনেকবার দেখছি তো হাইড্রোজেন বর্নালি নিয়ে মানে হাইড্রোজেন পরমাণু বর্ণালী নিয়ে এটা আলাদাভাবে পরা আর কি তো হাইড্রোজেন বর্ণালী কেমনে তৈরি হয় এটা আমরা কয়েকবার দেখে ফেলছি যে কাচের টিউবের মধ্যে হাইড্রোজেন গ্যাস নিয়ে তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করলে নিম্ন চাপে তাইলে সেইখান থেকে যে আলোটা আসে সেটাকে প্রিজমের মধ্যে দিয়ে পাস করলে অথবা গ্রেটিং এর মধ্যে দিয়ে পাস করলে তখন আমরা কয়েকটা কালার দেখতে পারি যেটাকে আমরা হাইড্রোজেন বর্ণালী বলি আসছিস কেমন আছিস হাইড্রোজেন আর ভাবে পড়ব তো হাইড্রোজেন বর্ণালী মেনলি উৎপন্ন হয় কি জন্য উৎপন্ন হয় আমরা এটা বোরের পরমাণু মডেল থেকে জানি যে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন আছে আমরা যখন এই টিউবের মধ্যে হাইড্রোজেন গ্যাসকে নিয়ে এখানে যখন হাইড্রোজেন গ্যাসকে নিয়ে এর মধ্যে দিয়ে যখন আমরা কারেন্ট পাস করি তখন এখানকার হাইড্রোজেন গ্যাসের এখান তো অসংখ্য হাইড্রোজেন পরমাণু আছে তো হাইড্রোজেন পরমাণুগুলার যে একটা ইলেকট্রন থাকে একটা ইলেকট্রন থাকলেও বাইরের কক্ষপথ গুলা বলছি যে কক্ষপথ সবসময় একটা পরমাণুর মধ্যে ইনফিনিটি সংখ্যক আছে তার মানে ইলেকট্রনগুলো এক স্তর থেকে অন্য স্তরে শক্তি নিয়ে যাইতে পারে আবার যখন তারা নেমে আসে তখন তারা শক্তি বিকিরণ করে তো আমি যদি এরকম করে হাইড্রোজেনের ধর এটা হচ্ছে হাইড্রোজেনের নিউক্লিয়াস এটা হচ্ছে প্রথম স্তর এটা ইকলস টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম আপ টু ইনফিনিটি পর্যন্ত হইতে পারে তাহলে এই কক্ষপথে লিখে দিই এটা হচ্ছে এনিকলস টু ওয়ান টু থ্রি of 5 6 7 এরকম ইনফিনিটি পর্যন্ত চলতে পারে তো এই ইলেকট্রনটা এগুলা এক এক যে কোনো স্তরে যাইতে পারে তো এখন এই যে কোনো স্তরে গিয়ে উপরের যে কোনো স্তর থেকে আবার যখন ব্যাক করে আসে এখানে কিন্তু অসংখ্য পরমাণু তো অসংখ্য পরমাণুগুলা থেকে অসংখ্য পরমাণুর ইলেকট্রন বিভিন্ন স্তরে যাওয়ার পর নেমে আসার সময় আমরা তো কিছু কালার দেখছি ভিডিওতে দেখছি কয়েকটা কালার এমনও কিছু কালার আসে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারতেছি না কারণ আগের দিন আমরা কালারের ইয়াটা পরে আসছি যে আলো তরিত দেখে আসছি যে আমরা কতটুকু খালি চোখে দেখতে পারি আরও খালি চোখে দেখতে পারি না এরকম কিছু বিকিরণ আছে তো ওরকম বিকিরণ এখান থেকে আসতে পারে তো এরকম কি কি কাহিনী হইতে পারে ধর একদম উপরের যে কোনো স্তর থেকে ইলেকট্রন যদি এক নাম্বার ছেলে নেমে আসে আমি লিখে দিব পরে সমস্যা নাই উপরের যে কোনো স্তর থেকে সরি ধর সাত থেকে একে নেমে আসলো ছয় থেকে একে নেমে আসলো পাঁচ থেকে একে নেমে আসলো এরকম অথবা চার থেকে একে নেমে আসলো এরকম উপরের যে কোনো স্তর থেকে যদি এক নাম্বারে এক নাম্বার সেলে ইলেকট্রন নেমে আসে সেটা তিন থেকে আসতে পারে দুই থেকে আসতে পারে কিন্তু নেমে উপর থেকে যদি একে নেমে আসে তখন যে কালারগুলা দেখা যায় বা যে বিকিরণটা আসে যেটা আমরা খালি চোখে দেখতে পারতেছি না সেই বিকিরণটাকে যে বিজ্ঞানী দেখছিল প্রথম সেই বিকিরণ বা সেই বর্ণালীটাকে সে তার নাম অনুসারে সেটা হচ্ছে লাইম্যান তার নাম তো এইখানে যে কালারগুলা পাওয়া যায় যেগুলোকে আমরা খালি চোখে দেখতেছি না সেইটাকে বলা হয় লাইম্যান সিরিজ ওকে এরকম যদি উপরের কোনো কক্ষপথ থেকে ইলেকট্রন দুই নাম্বার সেলে নেমে আসে এইটা থেকে 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 তখন যে সিরিজটা পাই হচ্ছে বামা সিরিজ এবং যেটা আমরা খালি চোখে দেখি তার মানে হাইড্রোজেনের মধ্যে এরকম বিভিন্ন স্তর থেকে ইলেকট্রন নিচে নেমে আসার কারণে বিভিন্ন টাইপের বিকিরণ আসতে পারে যেগুলো সবগুলো আমরা খালি চোখে দেখতেছি না খালি চোখে দেখতেছি শুধু যেটা দৃশ্যমান অঞ্চলের মধ্যে পড়তেছে কিন্তু এরকম আরো কয়েকটা টাইপের সিরিজ আসতেছে তো হাইড্রোজেন বর্নালিটা এরকম কয়টা টাইপের হইতে পারে সেগুলো আমি একটু লিখে দিচ্ছি আমার কথাগুলো কি বুঝছিস এতক্ষণ যেরুক বললাম আচ্ছা মনে রাখার একটা হ্যাঁ ভাইয়া মাত্র কেউ কি কোনো কোশ্চেন করলি নাকি প্রমি কেবলই শুরু করছি লেট করলি কেন আচ্ছা এই হাইড্রোজেনের যে কতগুলো এরকম বর্ণালী হবে বা সিরিজ হবে কালারের সেটা একটা ছন্দ দিয়ে আমরা মনে রাখবো সেটা হচ্ছে এরকম লাইন ম্যানের বাম পাশের পকেট ফুটো হায় কোনটা দিয়ে কি বুঝাচ্ছি আলাদা আলাদা করে লিখে দিচ্ছি এই লাইনম্যান দিয়ে যে সিরিজটা হবে বা যে বর্ণালী হবে সেটা হচ্ছে লাইমেন এই বাম দিয়ে হবে হচ্ছে বামার সিরিজ আচ্ছা আগে এটা এটা লেখ আগে সমস্যা নেই এটা লেখ বলতেছি আবার তারপর হচ্ছে প্যাশচেন সিরিজ পকেট এই সিরিজটার নাম হবে হচ্ছে ব্রাকেট এগুলা বিভিন্ন বিজ্ঞানীর নাম হ্যাঁ লাইমেন বামার প্যাশচেন ব্রাকেট এইটার নাম কোনো কোনো বই এটাকে ফুন্ড লেখা কোনোটাকে ফান্ড লেখা যেটাই লিখি সমস্যা নাই ফুন এটা হচ্ছে হামফ্রিস হাইড্রোজেনের এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা সিরিজ এখন পর্যন্ত পাওয়া গেছে হাইড্রোজেন বর্ণালীর মধ্যে একটু লেক আমি আরো ডিটেলসে লিখে দিচ্ছি আস্তে আস্তে তো নর্মালি বর্ণালী কিভাবে সৃষ্টি হয় তাহলে এটা তো আগেই জানি যে উপরের স্তর থেকে যদি নিচের স্তরে ইলেকট্রন নেমে আসে তো এইখানে যে ছয়টা সিরিজ আমরা পাইলাম এই সিরিজগুলোকে এখন আমি ছক করে লিখে দিচ্ছি যে কোথা থেকে কোথায় ইলেকট্রন আসলে কোন সিরিজটা পাবো এবং সেটা কোন অঞ্চলে পড়বে সেটাকে আমরা খালি চোখে দেখতে পারবো কি দেখতে পারবো না সেটা আমি লিখে দিচ্ছি সবার এটা লেখা হয়েছে রে হ্যাঁ হাম ওকে মুসলাম এইটুক আমি একটা ছক করে দিচ্ছি কোনটুক বাদ আছে বল আচ্ছা তোর হ্যাঁ ওই বিজ্ঞানের নাম অনুসারে সিরিজ নাম হ্যাঁ তাহলে এখানে লিখতেছি এইচ বর্ণালি সিরিজ মানে হাইড্রোজেন বর্ণালীতে যে কালার গুলা পাবো সে কালার যে সিরিজ আকারে থাকে সেগুলা এক নম্বরে তাহলে লাইমেন সিরিজ লাইমেন সিরিজ লাইমেন সিরিজটা হচ্ছে কখন পাবো যদি উপরের দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার এরকম যে কোনো স্তর থেকে ইলেকট্রন এক নাম্বার সেলে নেমে আসে তখন যে আলো বিকিরণ করবে সেটা হবে লাইমেন সিরিজের মধ্যে পড়বে সেই আলোটা লাইমেন সিরিজের মধ্যে পড়বে তাইলে এটা কখন তৈরি হবে আর এটা আমরা খালি চোখে দেখবো না এটার অঞ্চলটা লিখে দিচ্ছি যে এটা কোন অঞ্চলের মধ্যে পড়তেছে সেটা হচ্ছে ইউভি অঞ্চল মানে অতি বেগুনের মধ্যে পড়তেছে এটা আমরা খালি চোখে দেখবো না আর ইলেকট্রন কোথার থেকে কোথায় যাবে সেটা একটু লিখে দিচ্ছি যে ইলেকট্রন স্থানান্তর ইলেকট্রন স্থানান্তর এখানে দুইটা ভাগ করতেছি একটা হচ্ছে এন ওয়ান মানে কোথায় নেমে আসবে আর আর একটা হচ্ছে এন টু কোথার থেকে কোথায় নেমে আসবে হ্যাঁ এক নাম্বার কক্ষপথে যদি ইলেকট্রন নেমে আসে উপরের কোনো স্তর থেকে মানে দুই থেকে তিন থেকে চার থেকে আপ টু ইনফিনিটি যে কোনো জায়গা থেকে উপরের যে কোনো স্তর থেকে যদি এক নাম্বার সেলে ইলেকট্রনটা নেমে আসে তখন যে বিকিরণটা হয় তখন যে আলোটা আসে সেই আলোটা হচ্ছে লাইমেন সিরিজের মধ্যে পড়বে যেটা ইউভি লাইট ওকে তো এটা তরঙ্গ দৈর্ঘ্যটা কেমন হবে এটা একটু লিখে দিচ্ছি আমরা জানি যে ইলেকট্রন এক স্তর থেকে আরেক স্তরে নেমে আসলেই তখন আলো বিকিরণ হয় এই আলোটা পাওয়ার জন্য বা লাইমেন সিরিজের আলো বা ইউভি আলোটা পাওয়ার জন্য হাইড্রোজেনের পরমাণুতে ইলেকট্রনগুলা উপরের দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার বা এরকম কোন একটা স্তর থেকে যদি এক নাম্বারে নেমে আসে এই ইলেকট্র হাইড্রোজেনের মধ্যে কিন্তু একটাই ইলেকট্রন আছে সেটাকেই তাপ দিয়ে যদি উপরের স্তরগুলোকে পাঠাই দেওয়ার পরে সেটা আবার নিচে নেমে আসে দুই তিন চার পাঁচ ছয় এরকম যে কোনো একটা স্তর থেকে যদি এক নাম্বারে নেমে আসে নেমে আসতে হবে এক নম্বরে তখন যে কালার পাবি সেটা পড়বে লাইমেন সিরিজের মধ্যে আর এই ক্ষেত্রে ল্যাম ডাটা কত হবে সেটা লিখে দিচ্ছি ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা সেটা হচ্ছে ন্যানোমিটারে লিখে দিচ্ছি ন্যানোমিটার সেটা ওই যে বিরানব্বই থেকে একশো বিশ বিরানব্বই থেকে একশো বিশ ন্যানোমিটার এর মধ্যে সেই তরঙ্গ দৈর্ঘ্য থাকবে এবার সেকেন্ডটা হচ্ছে বামার সিরিজ যেটা লিখলাম দুই নাম্বারটা হচ্ছে বামার সিরিজ যেটা আমরা খালি চোখে দেখি তো এটা এটা কোথায় হচ্ছে দৃশ্যমান দৃশ্যমান এটা অঞ্চলের মধ্যে পড়ছে আই মিন ভিজিবল যেটুক এটার ক্ষেত্রে ইলেকট্রনটা নেমে আসবে কোথায় নেমে আসবে দুই নাম্বার কক্ষপথে দুই নাম্বার কক্ষপথে নেমে আসতে হলে উপরের কোন কোন স্তর আছে তিন থেকে নেমে আসতে পারে চার থেকে নেমে আসতে পারে পাঁচ থেকে নেমে আসতে পারে এরকম আপ টু ইনফিনিটি আর এই ক্ষেত্রে তরঙ্গ দর্ঘটা পড়বে আমাদের ওই যে দৃশ্যমান সীমার মধ্যেই চারশো থেকে সাড়ে ছয়শ বা চারশো থেকে তুই বলছিলাম কোনো বে সাতশো আটশো এরকমও হইতে পারে চারশো থেকে আটশো বলতে পারে এবার আসি তিন নাম্বার যেটা তিন নাম্বারটা হচ্ছে প্যাশচেন সিরিজ এটা হচ্ছে আইআর আইআর রে বা অবলোহিত যেটা তো এই ক্ষেত্রে ইলেকট্রন কোথার থেকে কোথায় নেমে আসবে তিন নাম্বার কক্ষ নেমে আসবে উপরের যে কোনো স্তর থেকে সেটা হইতে পারে চার পাঁচ ছয় তারপর উপরে যা যেটুক হয় এটা সাড়ে নয়শো থেকে আঠারোশো পঁচাত্তর ন্যানোমিটার এগুলো ভুলে গেলেও সমস্যা নাই খালি ইউভিটা মনে রাখিস ইউভি আর যে দৃশ্যমানটা মনে রাখলেই হবে গুলা খুব একটা জরুরি না তারপরে হচ্ছে ওই ব্র্যাকেট বা ব্র্যাকেট যেটাই বলিস ব্র্যাকেট সিরিজ যেটা এটাও আইআর এর মধ্যেই পড়বে আর এখানে ইলেকট্রন নেমে আসবে চার নাম্বার শক্তিস্তরে কোথা থেকে নেমে আসবে সেটা হচ্ছে পাঁচ ছয় সাতুরের যে কোনো স্তর থেকে সেক্ষেত্রে রেঞ্জটা হবে হচ্ছে নাইনটিন ফোরটি ফাইভ থেকে চার হাজার পঞ্চাশ চার হাজার পঞ্চাশ নানো এগুলা কষ্ট করে মহস্ত না রাখলেও চলবে খালি এই দুইটা মনে রাখিস এগুলাই বেশি আস আর হচ্ছে তারপর এটাকে চারশো থেকে আটশো লিখতে পারিস ওকে কোনটা এটা ল্যামডা বামার কোনটা বামারের না প্যাশেন এটা হচ্ছে সাড়ে নয়শো থেকে আঠারোশো পঁচাত্তর এটা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ থেকে চার হাজার পঞ্চাশ আচ্ছা তারপরে হচ্ছে ফান্ড যেটা এটাও আইআর বাকি সবগুলোই আইআর আর কি এখানে পাঁচ নাম্বার সেলে ইলেকট্রনটা নেমে আসবে কোথা থেকে নেমে আসতে পারে ছয় সাত আট এরকম যে কোনো উপরের স্তর থেকে নেমে আসতে পারে এই ক্ষেত্রে ল্যামডাটা হচ্ছে তিন থেকে তিন থেকে সাত হাজার পাঁচশো নানো আর ফাইনাল হচ্ছে ব্র্যাকেটে হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ থেকে চার হাজার পঞ্চাশ উনিশশো পঁয়তাল্লিশ থেকে চার হাজার পঞ্চাশ তারপর এটা হচ্ছে তিন হাজার সাতশো আশি থেকে সাত হাজার পাঁচশো আর হামফ্রেস এটাও আর এখানে ছয় নাম্বার কক্ষ ইলেকট্রনটা নেমে আসবে সাত আট নয় এরকম উপরের যে কোনো স্তর থেকে এই ক্ষেত্রে আর ওই ল্যামডাটা লিখলাম না আই মিন বইয়ের মধ্যে এটা লাস্ট আসছে তো এই বইয়ে ডাটা নাই ওটা হয়তো নতুন বই দেওয়া আছে আমি অথচ অ্যাড করলাম না সমস্যা নাই লাগবে না আর পাইলে লিখে নিস মানে কোনো কোনো বইয়ে এটা দেওয়া নাই এই পর্যন্ত আছে বুঝছিস এখন আসি এতক্ষণ ভরে যেটা বললাম এই হচ্ছে আমরা হাইড্রোজেনের বর্ণালী যখন দেখছি বর্ণালীর মধ্যে কয়েকটা লাইন দেখছিলাম ওই যে প্রথমে দেখছিলাম ওই টিউবটা থেকে বেগুনি আলো বের হয়ে আসে সেটাকে ভাগ করলে লাল তারপরে হচ্ছে নীল একটা বেগুনি আলো এরকম পাওয়া যায় আর কি তিনটা আলো পাওয়া যায় তো ওই যে আলোগুলা ছিল এইগুলো ছিল ওই বামার সিরিজ এগুলো দেখছিলাম কিন্তু ওইটার আশেপাশে আরো কালার থাকে যেগুলো আমরা তখন খালি চোখে দেখি নাই যন্ত্র ইউজ করে দেখা যায় সেগুলো এগুলা ওকে যে কখন সেগুলো হয় ভাই আমরা যে কালারগুলা দেখছি সেগুলা কেন হয়েছে সেগুলো ওই ইলেকট্রনগুলোর জন্য হয়েছে যারা তিন নাম্বার চার নাম্বার বা পাঁচ নাম্বার এরকম উপরের কোনো কক্ষপথ থেকে দুই নাম্বার সেলে নেমে আসছে এরকম হইলে তো এখন এই যে সিরিজগুলো আমরা পাইলাম এই সিরিজগুলোর মধ্যে আমাদের কোশ্চেনের মধ্যে প্রায় এরকম বলবে যে এই স্তর থেকে এই স্তরে নেমে আসছে ইলেকট্রন তাইলে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হবে এরকম বলবে তো এইটা আমরা বের করতে পারবো এইটা বের করার জন্য একটা সূত্র সেটা হচ্ছে রিডবার্গের সমীকরণ তো এখন সেই রিডবার্গের সমীকরণটা দেখব এটা কঠিন কিছুই না কিন্তু জাস্ট দেখ এই যে এই এইটা মনে রাখলেই হয় এন অন সবসময় প্রথমটার জন্য এন অন অন তারপর একটা টু থ্রি ফোর ফাইভ সিক্স আর টু হচ্ছে তারপরে যা যা হয় আচ্ছা এখন আসি তার মানে ছন্দটা তুই না ভুললেই হইলো যে লাইনম্যানের পকেট ফুটো এটা দিয়ে মনে রাখলেই হয় আচ্ছা এবার আসি যে এই যে এই সিরিজগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে এক স্তর থেকে আরেক স্তরে ইলেকট্রন নেমে আসলে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হবে সেটা কিভাবে বের করব সেই সমীকরণ মুসলাম এটা আমি সেটা হচ্ছে রিডবার্গের সমীকরণ রিডবার্গ রিডবার্গের সমীকরণ এটা থেকে অঙ্ক আসবে ওকে তো আমরা ধর এটা যদি হাইড্রোজেন পরমাণু হয় যে কোনো পরমাণু হোক হাইড্রোজেন হোক বা ওই যে হাইড্রোজেনের মতো বলছিলাম যে বোরের সূত্রটা খাট মানে বোরের মডেলটা খাটে হচ্ছে হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেনের মতো আয়ন মানে হাইড্রোজেনের মতো এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন তার মানে এইখানে প্রোটন সংখ্যা জেড হইতে পারে বা একও হইতে পারে যেটাই হোক তো আমরা ধরলাম যে কোনো একটা শক্তিস্তর ধর এটা একটা শক্তিস্তর এন টু সেখান থেকে আরেকটা শক্তিস্তরে ইলেকট্রন নেমে আসবে এন ওয়ান এখানে ধর নেমে আসবে এরকম হলো তো একটা শক্তিস্তর থেকে আরেকটা শক্তিস্তরে ইলেকট্রন নেমে আসবে যখন তখন কি পরিমাণ শক্তি নির্গত হবে বা কোন আলো নির্গত হবে সেটা বের করতে যাচ্ছি তাহলে আমরা এটা জানি যে ধর এই শক্তিস্তর যদি এইটার শক্তিস্তর যদি ই টু হয় শক্তি এটা যদি ইয়ন হয় তাহলে এখান থেকে এখানে যদি ইলেকট্রন নেমে আসে তাইলে এই শক্তি স্তরের পার্থক্যের সমান শক্তি সে ছেড়ে দিত এবং সেটাকেই সে আলো আকারে ছেড়ে দিত তাহলে এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে এই ক্ষেত্রে বিকিরিত শক্তি বা এই ক্ষেত্রে হচ্ছে ডেল ই ইকুয়ালস টু ছিল ওই নির্গত ফোটনের কম্পাঙ্ক যেটাকে আমরা এইচ নিউ দিয়ে লিখতাম ওকে তো এখানে এটা লিখতে পারি যে ই টু মাইনাস ই ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ এগুলা তো মনে আছে ইটু হচ্ছে দ্বিতীয় মানে আর কি উচ্চ শক্তি স্তরের শক্তি ইয়ন হচ্ছে নিম্ন শক্তি স্তরের শক্তি এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক আর এটা হচ্ছে নির্গত ফোটনের কম্পাঙ্ক আচ্ছা এখন আমরা আবার ই এর সূত্র যেটা জানতাম ই এর দুইটা সূত্র শিখছিলাম তো তার একটা যেটা এই যে ই এর সূত্রটা এরকম ছিল টু পাই স্কোয়ার আচ্ছা আমি এক পাশে লিখে নিই ই এর সূত্রটা এরকম ছিল মাইনাস ই সবসময় মাইনাস হইতো টু পাই স্কোয়ার জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার এটা ছিল ইলেকট্রনের কক্ষপথের যে কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের শক্তির সূত্রটা এরকম ছিল তো আমরা একবার এন টু এর জন্য যদি এই সূত্রটা বসাই সব কিছু সেম থাকবে জাস্ট এখানে এন হয়ে যাবে তাহলে আমি এটাই বসাচ্ছি এখানে মাইনাস সহ মাইনাস সহ এটা আসতেছে টু পাই স্কোয়ার জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর এখানে কোনটার কি পরিচয় ছিল জেড ছিল প্রোটন সংখ্যা এম ছিল ইলেকট্রনের ভর ই ছিল ইলেকট্রনের চার্জ আর এন এটা যেহেতু টু ই টু এইটার জন্য এন এর মান হচ্ছে এন টু আর এইচ স্কোয়ার একইভাবে মাইনাস এই ই এটার এইটার মান যখন বসাবো তো এটা প্লাস হয়ে যাবে আমি একবারে প্লাস দিচ্ছি প্লাস এইটা হয়ে যাবে টু পাই স্কোয়ার একই মান জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর

টু পাই স্কোয়ার জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর এইচ স্কোয়ার এটা দুইটার মধ্যে আছে তো এটা কমন নিচ্ছি প্লাস আগে নিচ্ছি হ্যাঁ প্লাসটাকে আগে নিচ্ছি আমি কমন নিয়ে নিচ্ছি টু পাই স্কোয়ার জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এইচ স্কোয়ার এই পুরাটাকে কমন নিচ্ছি তাহলে ভিতরে থেকে যাচ্ছে ওয়ান বাই এন অন স্কোয়ার ওয়ান বাই এন অন স্কোয়ার মাইনাস এইখানে থেকে যাচ্ছে ওয়ান বাই ওখানে এইচ নিউ যেটা ছিল আমরা জানি এইচ নিউ কে আবার লেখা যায় তরঙ্গ দৈর্ঘ্য তা আমরা কি বের করতে চাই আমরা বলছিলাম যে আমরা মানে অ্যাকচুয়ালি কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো নির্গত হচ্ছে সেটা বের করতে চাই ল্যামডা বের করতে যাচ্ছে তো এখন পরের লাইনে কোথাও না বুঝলে বলিস আজকে কি তন্নি জয়েন দিছে রে আসে নাই দেখ আমরা এই ল্যামডা বের করতে যাচ্ছি ল্যামডাকে রাখি যদি এই সাইডে তাইলে এইচটা এখানে চলে আসতেছে এইচ নিচে এসে কিউব হয়ে যাচ্ছে এইচটা এখানে নিচে আসবে কিউব হয়ে যাবে সিটাও এটার নিচে চলে আসবে তাহলে ওই পাশে এরকম একটা অবস্থা দাঁড়াচ্ছে আমি ওই পাশে শুধুমাত্র ওয়ান বাই ল্যামডাটা রাখলাম ওয়ান বাই ল্যামডা রেখে এইচ আর সিকে এটার নিচে নিয়ে আসতেছি তাহলে এরকম আসতেছে এখানে টু পাই স্কোয়ার জেড স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর এইচ স্কোয়ার আর এই এইচটা এটা নিচে এসে এইচ কিউব হয়ে যাচ্ছে এইচ কিউব আর এই আলোর বেগ সি এটাও নিচে চলে আসতেছে সি আর এখানে থাকতেছে ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার এরকম আসতেছে পরের লাইনে সুতরাং আচ্ছা এটা এরকমই থাক ওয়ান বাই ল্যামডা দেখ এখানে টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর মানে এগুলো সব কনস্ট্যান্ট এইচ প্লাঙ্কের ধ্রুব কনস্ট্যান্ট সি আলোর ব্যাগ কনস্ট্যান্ট এই সবগুলো জেড স্কোয়ার বাদে সবগুলা মিলে যেটা হবে সেটাকে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে দেখাবো সেটাকে আমরা এইভাবে দেখাচ্ছি আর এইচ দিয়ে ওকে আর এইচ হচ্ছে এই টু পাই স্কোয়ার এম ই টু দি পাওয়ার ফোর এইচ কিউব সি এই সবগুলোকে হিসাব করলে যে মানটা আসবে সেটাকে আমরা আর এইচ বা রিড বার্গের ধ্রুবক বলতেছি আর এই জেড থাকলো এই জেড থাকলো অন এন স্কোয়ার মাইনাস টু আমরা এই সূত্রটা মুখস্থ রাখবো এটা হচ্ছে আমাদের ফাইনাল সূত্র ল্যামডা বের করার জন্য এখন এই আর এইচ এর মানটা কত হবে সেটাও লিখে দিচ্ছি এই আর এইচ কে আমরা বলি রিড বার্গের ধ্রুবক রিড বার্গের ধ্রুবক এটার মানটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন টেন টু দি পাওয়ার সেভেন পার মিটার এসে এককে নিলে পার মিটার তো আমরা এক স্তর থেকে আরেক স্তরে ইলেকট্রন নেমে আসলে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলো বের হবে সেটা বের করার জন্য এই সূত্রটা ইউজ করবো ওয়ান বাই ল্যামডা আর এইস জেড স্কোয়ার যদি হাইড্রোজেন পরমাণু হয় জেডের এর মান ওয়ান হবে যদি বলে লিথিয়াম আয়ন তখন লিথিয়ামের প্রোটন সংখ্যা ইউজ করবো এরকম যদি অন্য কোনো আয়ন বলে তখন তার প্রোটন সংখ্যা ইউজ করব আর এখানে হবে ওয়ান ওয়ান বাই এন অন স্কোয়ার এই এন ওয়ানটা হচ্ছে কোন শক্তিস্তরে নেমে আসছে আর এন টুটা হচ্ছে কোথার থেকে নেমে আসলো মানে উপরের স্তর আর এন ওয়ান হচ্ছে নিচের স্তর আর আর এইচ হচ্ছে রিডবার্গের ধ্রুবকটা এই কনস্ট্যান্টটা আমাদের মুহস্ত রাখা লাগবে আচ্ছা টাইম প্রায় এন্ডের দিকে আমি মিটিংটা এন দিয়ে আবার জয়েন দে তোরা হুম ঠিক না এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বল আমি আগে বুঝে তারপরে যাচ্ছি হ্যাঁ কিছু বললি কোনটা আচ্ছা মিটার ইনভার্স অন হইলো কেন এই যে দেখ আর এইচ এর এককটা কি জেড এর তো কোনো একক নাই এন এন এরও কোনো একক নাই ল্যামডার একক হচ্ছে মিটার তরঙ্গ দৈর্ঘ্য তাইলে অন বাই ল্যামডা তাইলে মিটার ইনভার্স বুঝছে ওকে জেড হচ্ছে প্রোটন সংখ্যা আচ্ছা আমি এখানে পরিচয়গুলো লিখে দিচ্ছি জেড হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা আর এন ওয়ান হচ্ছে ওই নিম্ন শক্তি নিম্ন শক্তিস্তর আর এন টু হচ্ছে উচ্চ শক্তিস্তর স্তর এন টু হচ্ছে উচ্চ শক্তি স্তর যেখান থেকে নেমে আসে কয়েকটা অঙ্ক করাইলে বুঝে যাবে আর এগুলা থেকে অঙ্ক মাস্ট আচ্ছা তো এখন এই বাই ল্যামডাকেই আগের দিন বলছিলাম যে ওয়ান বাই ল্যামডার আর একটা নাম আছে সেটা ছিল তরঙ্গ সংখ্যা মনে পড়ে এই ওয়ান বাই ল্যামডাকেই তরঙ্গ সংখ্যা বলে মানে প্রতি একক দৈর্ঘ্যে কয়টা তরঙ্গ আছে সেটা সংখ্যা তরঙ্গ সংখ্যা এটাকে এভাবে দেখায় নিউ বার দিয়ে হ্যাঁ এই বাই ল্যামডাকেই তরঙ্গ সংখ্যা বলে তো কখনো আবার তোকে তরঙ্গ সংখ্যা উদাহরণ দিই ক্লিয়ার হয়ে যাবে ধর এরকম একটা অঙ্ক বলছে এই সবার এইটুক হয়েছে কারো কোনো কোশ্চেন নাই আমি বুঝছিস প্রমি বুঝছিস আচ্ছা ওকে আই সামিয়া বুঝছিস হ্যাঁ এই যে আমি এখনই কোশ্চেন লিখতেছি বুঝে যাবে সমস্যা নেই ধর একটা কোশ্চেন এরকম বলছে যে এইচ পরমাণুতে হাইড্রোজেন পরমাণু বলে দিছে এইচ পরমাণুতে ইলেকট্রন তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তরে স্থানান্তরিত হলে তৃতীয় থেকে দ্বিতীয় শক্তি স্তরে লিখলাম সেলে স্থানান্তরিত হলে যে আলোক রশ্মি বিকিরণ হয় যে আলোক রশ্মি বিকৃত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য কত ঐ রশ্মির বর্ণ কত সেটাও জিজ্ঞেস করছে আহ আচ্ছা তার তরঙ্গ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্য দুইটাই চাইছে তার তরঙ্গ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্য বর্ণ আর হচ্ছে বর্ণ কি ওকে তো এটা বের করতে গেলে আমাদের সেই আবার এই সূত্রটাই চলে আসতে হবে এখানে হাইড্রোজেন পরমাণু বলছে তার মানে প্রোটন সংখ্যা যেটা z সেটা হচ্ছে 1 সো z 1 দিয়ে আমাদের চলতেছে তো সলভার ক্ষেত্রে যেটা হবে আমাদের এই ক্ষেত্রে সূত্র হচ্ছে 1 বাই ল্যামডা 1 বাই ল্যামডা ইকুয়ালস টু r_s z স্কয়ার 1 বাই n1 স্কয়ার 1 বাই n2 স্কয়ার তো মান বসাই দেই আমাদের ওয়ান বাই ল্যামডাও চাইছে যে তরঙ্গ সংখ্যা এটাও চাইছে আবার তরঙ্গ দৈর্ঘ্যও চাইছে তাইলে ফার্স্টে ওয়ান বাই ল্যামডাই বের করি যেটাকে আমরা ভি ওই যে নিউ বার দিয়ে দেখাচ্ছিলাম এটাই তরঙ্গ সংখ্যা আর এইচ এর মান দেওয়া আছে ওয়ান পয়েন্ট মানে এটা মুহূর্ত রাখা লাগবে ওয়ান পয়েন্ট জিরো নাইন টেন টু দি পাওয়ার সেভেন আর জেড হচ্ছে ওয়ান সো ওটা লিখলেও হয় না লিখলেও হয় লিখলাম ওয়ান স্কোয়ার আর বলছে নেমে আসছে কততে তৃতীয় থেকে দ্বিতীয়তে তার মানে বামার সিরিজ ওই যে বলছিলাম দুই নাম্বারে নেমে আসলে বামার সিরিজ আর ওখানে দৃশ্যমান অঞ্চলে ছিল মানে বামার সিরিজের রেখাগুলো আমরা কালার দেখতে পারতাম তো এইখানে দুই নাম্বার কক্ষ নেমে আসছে কোথার থেকে নেমে আসছে তিন নাম্বার থেকে সুতরাং এই ক্ষেত্রে এটা যা আসবে হিসাব করলে যা আসবে আমি একবারে লিখে দিচ্ছি আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ টু কেউ একজন হিসাব করে দেখতে পারিস ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি

আবার এই ভি বার ইকুয়ালস টু যেহেতু ওয়ান বাই ল্যামডা তার মানে ল্যামডা বের করতে হলে জাস্ট এইটার ইনভার্স করে দিলেই হবে ওয়ান বাই নিউ বার আর কি নিউ বার তো এই ক্ষেত্রে আমাদের ল্যামডার মান যেটা চলে আসবে এটাকে ইনভার্স করলে আমি একবার লিখে দিচ্ছি আসে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার ওকে মিটারে আসছে তো আমরা কিন্তু ওই যে আলোর যে কালারের যে সীমাগুলা লিখে দিছিলাম ন্যানোমিটারে লিখে দিয়েছিলাম ন্যানোমিটারে নেওয়ার নিয়ম কি এটার সাথে টেন টু দি পাওয়ার নাইন গুণ দিবি তাইলেই ন্যানোমিটারে চলে যাবে মানে ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ন্যানোমিটার এটা দিলে যেটা আসবে আসবে হচ্ছে ছয়শ ছাপ্পান্ন ওকে তাহলে এবার আমাদের ওই যে কালারের যে আগের দিন সীমাটা লিখে দিছিলাম সে অনুযায়ী এটা পড়বে হচ্ছে লাল বর্ণের মধ্যে লালের এটা হচ্ছে লাল কালার বুঝছিস রশ্মির বর্ণ হচ্ছে তোর ওই আগের দিনের চারটা দেখতে পারিস রশির বর্ণ লাল জন্য এগুলো একটু মুহস্ত রাখা লাগবে শুধুমাত্র ওই দৃশ্যমানগুলো মুহস্ত রাখলেই হবে এটা কিন্তু চারশো থেকে আটশোর মধ্যে পড়ছে ওই আমরা বলছিলাম চারশো থেকে আটশোর মধ্যে আমরা খালি চোখে দেখতে পারি ওকে এই একটা কোশ্চেন গেল এই কোশ্চেনটাকেই নানাভাবে বলতে পারে ঘুরাই যেমন ধর এখানে যেমন ডিরেক্ট সুন্দর মতো বলে দিছে এই পরমাণুতে তৃতীয় থেকে দ্বিতীয় সেলে স্থানান্তরিত হলে যে আলোক রশি নির্গত হয় এই কোশ্চেনটাকে এইভাবে বলতে পারে যে এইচ পরমাণুতে এইচ পরমাণুতে বামার সিরিজের বামার সিরিজের প্রথম লাইন আচ্ছা এভাবে লিখি প্রথম লাইন প্রথম লাইনের তরঙ্গ সংখ্যা কত তরঙ্গ দৈর্ঘ্য কত বর্ণ কি মানে যে রেখাগুলা যে লাইনগুলা আসে তো এখন একই কোশ্চেন এভাবে বলছে এখন এভাবে বলার মানে কি দেখ তুই এন ওয়ান বামার সিরিজ দেখেই বুঝে যাবি এন এর মান টু কারণ বামার সিরিজ হওয়ার জন্য সব সময় দুই নাম্বার কক্ষপথে নেমে আসা লাগতো আমরা যে চারটা করছি সবার কি খেয়াল আছে প্রথমে যে চারটা করছি লাইমেন বামার তার মানে তুই এন ওয়ান বুঝে গেছিস বামার সিরিজ দেখে এন ওয়ান টু এখন এই যে প্রথম লাইন এই কথার মানে কি প্রথম লাইন মানে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু বুঝিস ভালো করে বামার সিরিজ হওয়ার জন্য নেমে আসতে হয় দুই নাম্বার কক্ষপথে তো ইলেকট্রন এখন দুই নাম্বার কক্ষপথে নেমে আসতে হবে তো ইলেকট্রন তিন থেকে দুই নেমে আসতে পারে চার থেকে দুই নেমে আসতে পারে পাঁচ থেকে দুই নেমে আসতে পারে আমি একটু নাম্বারগুলো আগে লিখে নিই ওয়ান টু আচ্ছা শোন তাহলে এখন ইলেকট্রনটা যদি তিন নাম্বার কক্ষপথ থেকে দুয়ে আসে তখন যে রেখাটা পাবো সেটা হবে এক নাম্বার লাইন যদি চার থেকে দুয়ে আসে তাইলে পাবো দুই নাম্বার লাইন পাঁচ থেকে যদি দুয়ে আসে তাইলে পাবো তিন নাম্বার লাইন এভাবে বলা হয় বামার সিরিজের প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন এভাবে বললে তার মানে যদি বলে বামার সিরিজের প্রথম লাইন তার মানে শুরু হয় বামার সিরিজের জন্য নেমে আসতে হবে হচ্ছে দুই নাম্বার শক্তি স্তরে তাহলে দুয়ের পরে প্রথম কোনটা আসে তিন তাহলে তিন থেকে দুই আসলে পাবো প্রথম লাইন যদি চার থেকে দুই আসে তাহলে পাবো দ্বিতীয় লাইন এরকম পাঁচ থেকে যদি দুই আসে তাহলে পাবো তৃতীয় লাইন সহজ ব্যাপার হচ্ছে যদি এরকম লাইন আকারে বলে দেওয়া থাকে তখন কি করবি এন অনের মানটা এখানে একটু লিখে দিই এন অনের মানটা তো বুঝতেছি যেহেতু বামা সিরিজ মানে হচ্ছে দুই আর এন টুর মানটা কত হবে তোর যদি ওভাবে গুনতে না ইচ্ছা করে প্রথম লাইন দ্বিতীয় লাইন তোর কথা হচ্ছে এখানে টু এর সাথে যোগ করে দিবি কত নাম্বার লাইন বলছে প্রথম লাইন বলছে তার মানে এক যোগ করে দিবি তার মানে এন টু হবে তিন যদি বলতো দ্বিতীয় লাইন তাহলে এখানে দুই যোগ করে দিতাম চার আসতো সবাইকে এই ব্যাপারটা বুঝছিস এই কোশ্চেনটাকে এভাবে বলতে পারতো প্রথম লাইন প্রথম লাইনে তরঙ্গ দর্ঘ এই কোশ্চেনটাকেই এভাবে বলতে পারে এইচ পরমাণুতে বামার সিরিজের প্রথম লাইন না বলে এটাকে বলতো আলফা লাইন আলফা লাইনের তরঙ্গ সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্য মানে এটা প্রথম লাইনটাকে আলফা পরেরটাকে বিটা পরেরটাকে গামা এভাবে বলে বা এভাবে বলতে পারতো এইচ পরমাণুতে এইচ আলফা এভাবে এইচ পরমাণুর জন্য এইচ আলফা এভাবে বলে তো আলফা বিটা গামা যাই বলুক তারপর প্রথম লাইন দ্বিতীয় লাইন এভাবে যাই বলুক আমরা নিয়ম একই এভাবেই আমাদের কোশ্চেনের ক্ষেত্রে অ্যান্সার করা লাগবে আচ্ছা এরকম দেখি আর কিছু আচ্ছা আর একটা ব্যাপার আবার বুঝি নাই আলফা লাইন তৃতীয় লাইন তৃতীয় কক্ষপাত হবে কেন আলফাই প্রথমটাই মানে হচ্ছে বামার সিরিজ বলছি তার মানে এন হচ্ছে টু এটা থাকলো প্রথম লাইনটাকে আমরা বলি আলফা লাইন সেকেন্ড লাইনটাকে বলি বিটা লাইন থার্ড লাইনটাকে বলি হ্যাঁ সব সিরিজের ক্ষেত্রে ধর বামার না বলে এখন যদি বলতো হাইড্রোজেন পরমাণুতে এইটা বললো চেন সিরিজের আলফা লাইন তাহলে তুই কোথায় কি চেঞ্জ করতি বলতো কোথায় কোথায় চেঞ্জ করতে এন মান কত বসে এন এর মান কত বসে তিন তাই না লাইমেন বামার এটা আসতো তিন আর আলফা যেহেতু বলছে তার মানে হচ্ছে প্রথম লাইন ফোর স্কোয়ার হইতো ওকে যদি আলফা না বলে বলতো বিটা লাইন তাহলে এটা হইতো ফাইভ কথা বোঝা গেছে আর তখন যে ল্যামডা আসতো সিরিজের যে আসতো ওই ল্যামডাটা দৃশ্যমানের মধ্যে পড়তো না মানে ওইটা আইআর চোখে দেখতাম না আচ্ছা এখন আসি যে ধর ইনফারেড মানে হচ্ছে অবলোহিত রশ্মি যেটা লাল থেকে দূরে ওকে লাল থেকে দূরে মানে হচ্ছে অবলোহিত আর এভাবে আর কি মানে লালের পরে ওকে আচ্ছা এবার আসি মানে এই যে আর একটু বুঝাই দিই আমরা যে বলি বেনিয়া সহকলা কলা লাস্ট রং রংটা হচ্ছে লাল যেটা আমরা খালি চোখে দেখতে পারতেছি ওই লালের পরে যেটা আছে যেটাকে দেখতে পারতেছি না ওটা হচ্ছে অবলোহিত ওকে আর এইদিকে আবার ইউভি যে বলি আমরা বেনিয়া সহকলা এই বেগুনির আগে যেটা সেটা হচ্ছে অতি বেগুনি ওকে বেগুনির আগে অতি বেগুনি লালের পরে সেটা হচ্ছে অতি লাল যেটা এবার এরকম করে বলতে পারি যেটা আমরা দেখতে পারতেছি না সেটা হচ্ছে অবলোহিত ওকে আচ্ছা এবার আসি একটা একটা ওই যে এক সেল থেকে আরেক সেলে গেলে এই যে লাইনগুলো আসতেছে এরকম আমরা ওই বর্ণালীর মধ্যে তোর আলোগুলো আমরা দেখছি ভিডিওতে যে লাইন আকারে থাকে তো এরকম কয়টা সর্বোচ্চ লাইন আমরা পাবো সর্বাধিক কয়টা রেখা পাইতে পারি বর্ণালীর মধ্যে তো সেটা বের করার একটা শর্টকাট সূত্র এটার প্রুফ দরকার নাই বা এটা নিয়ে কোনো তোদের বড় সড়ো কিছু আসবে না অবজেক্টিভে কখন আসতে পারে এজন্য এটা একটু লিখে দিই সেটা হচ্ছে যা সূত্র আকারে লিখে রাখ যে নোট দিয়ে লিখে রাখতে পারিস এন বি দিয়ে এইচ পরমাণুর এন টু সেল হতে

রেখার সংখ্যা রেখার সংখ্যা সেটা আমরা বের করতে পারি এই সূত্র দিয়ে ডিভাইডেড বাই এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন টু মাইনাস এন ওয়ান ইন্টু এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মানে যদি আমাকে বলে যে চার থেকে তিনে নেমে আসলো বনারি যে এখন কয়টা রেখা পাবো তাহলে এখানে ফোর দিব থ্রি দিব ফোর মাইনাস থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এরকম করে অবজেক্টিভের জন্য এই সূত্রটা লাগতে পারে কখনো কখনো ওকে আমরা কি আজকে নতুন টপিকে যাব না তোরা আগে এগুলা অঙ্কগুলা করবি মানে আমাদের মোটামুটি এখন লাস্টের একটা বড় টপিক দ্রাব্যতা তারপরে কিছু ল্যাবের জিনিসপত্র আছে তার আগে মোটামুটি যেগুলা ম্যাথমেটিক্যাল সেগুলা শেষ কিছু থিওরি টাইপের এখন বাদ আছে তারপরে আবার একটা বিশাল ম্যাথের পর্শন আছে সেটা পরে আজকে দেখাবো এটা নাকি নেক্সট দিন পরব কি বলিস মানে আগে করে তারপরে কিছু আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকুক এটার ম্যাচ দেখিস বই উদাহরণে কোনোটাই প্রবলেম হলে আমাকে আবার বলিস আশা করি প্রবলেম হবে না ওই হায়েস্ট ঘুরে ফিরে ওগুলাই দিতে পারে থাকুক তাহলে আজকে এই পর্যন্ত হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকিস